আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে আপনারা ভালো আছেন। তো আজকের ভিডিওটা হচ্ছে যে আগাম যারা টমেটো চাষ করবেন, যে আগাম টমেটোটা কীভাবে চাষ করবেন, এই টোটাল বিষয়টা নিয়ে আছে ভিডিওটা। আর আগাম টমেটো অনেক লাভজনক, এটা আপনারা সকলেই জানেন যে আগাম টমেটোটা চাষটা শুরু হবে যে আগস্ট মাস থেকে। তো ভিডিওটা অনেক লম্বা হবে, ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওতে আমি টমেটোর চাষের সম্পূর্ণ তথ্যটাই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। আমাকে অনেকেই ফোন দিয়েছেন যে টমেটো চাষের পদ্ধতিটা একটু বলেন, কী কী সার দিব ভাই, কী জাতের টমেটো চাষ করব, আর কোন সময় কী সার দিব, কয়টা চাষ করব, এগুলো বিষয়গুলো মানে অনেকেই জিজ্ঞেস করছেন। তো সবগুলো প্রশ্নের উত্তরই পাবেন এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকেন। তো যেটা প্রথম আসছে যে জাতের ব্যাপারটা, যে কী জাতের টমেটো চাষ করবেন, যে সবেতবার ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে এখানে টমেটোটা কেমন হয়েছে। তো ওখানে জাত ছিল দুইটা, একটা হচ্ছে সিনজেন্টার 30-38, মানে সিনজেন্টার বীজ ছিল 30-38 জাতের একটা বীজ, আরেকটা ছিল মহারাজা। এছাড়াও বাড়ি 8 আছে, বাড়ি 4 আছে, এই দুইটা জাত আছে। তো আরও অনেকগুলো আগাম জাত আছে, তো সেগুলো ট্রাই করতে পারেন। তবে আমার সাজেস্ট থাকবে যে আপনারা সিনজেন্টার যে 30-38 আছে এই বীজটা চাষ করেন, কারণ এই বীজটা চাষ করার সুবিধা হচ্ছে আর প্রোডাকশনও বেশি অনেক, আর জীবনকালও অনেক, জীবনকালও অনেক আর প্রোডাকশনও বেশি। তো এর জন্যই সিনজেন্টার 30-38টা চাষ করে। আমি কোনো কোম্পানির দালালি করতেছি না ভাই, যেটা লিগাল আমি সেটাই আপনাকে বলতেছি। তারপরে বিষয়টা হচ্ছে যে বীজতলা বা বেড যেটা তৈরি করবেন, অনেকেই আপনারা বেডে করতে পারেন চারাটা, আর অনেকে যদি ট্রেতে করতে চান, বাজারে বীজ থেকে চারা মানে তৈরি করার ট্রে পাওয়া যায়, ট্রেতেও করতে পারেন বা বীজতলাতেও করতে পারেন, বা অনেকে গ্রাফটিংয়ের চারা নিতে চান। হ্যাঁ, গ্রাফটিংয়ের চারা নিতে পারেন, এই জাতগুলো যদি পান আপনি মহারাজা বা 30-38 জাতের যদি গ্রাফটিংয়ের চারা পান, গ্রাফটিংয়ের চারা নিতে পারেন। আর যদি না পান নর্মালি করেন, সবেতবার জমিটাতে কিন্তু আপনার নর্মালি করা হয়েছে, ওখানে কোনো গ্রাফটিং বা পলি মার্চিং কোনো কিছুই করা হয়নি, যেভাবে নর্মালি চাষ করে সেভাবে করা হয়েছে। তো আপনারা নর্মালি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা অনেকে চিন্তা করেন যে নর্মালি করলে যদি আমার গাছ মারা যায়, দুই একটা গাছ মারা যেতে পারে, সেটা কোনো ব্যাপার না, তবে অনেক বেশি গাছ মারা যাবে না। আর কেন মারা যাবে না সেটার একটা বৈশিষ্ট্য আছে, আপনারা যখন এই যে যে চাষের যে ব্যাপারটা যাবেন তখনই বুঝতে পারবেন যে কেন মারা যাবে না। তো 1 বিঘা জমির জন্য টমেটো চাষের জন্য কী কী সার দিবেন, প্রথমে হচ্ছে 1 বিঘা জমির জন্য আপনি গোবর সার দিতে হবে মিনিমাম 4 থেকে 5 টন, একটা শুকনো গোবর হতে হবে। 1 বিঘা জমিতে গোবর সার দিতে হবে আপনাকে 4 থেকে 5 টন, অবশ্যই শুকনা গোবর দিতে হবে, ভিজা গোবর হবে না, কারণ ভিজা গোবরে অ্যাসিড থাকে, আপনার জমি নষ্ট করে ফেলবে। আর ভাই গোবর সারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যারা গোবর দিতে পারেন না তারা হচ্ছে বাজার থেকে জৈব সার কিনে আনতে পারেন, কেঁচো কম্পোস্ট নিতে পারেন, তো দিতে পারেন আর কি। তো গোবর সারের উপরে সার পাবেন না, লাখ টাকা খরচ করলে গোবরের মতো সার পাবেন না আপনি, যত সারই দেন রাসায়নিক তো গোবরের চাইতে ভালো সার দিতে পাবেন না আপনি। তো গোবরটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, না নিজে না থাকলে কিনে আই না দিবেন, তবু গোবরটা আপনাকে দিতে হবে। গোবর দেবেন হচ্ছে 4 থেকে 5 টন, টিএসপি দিবেন ট্রিপল সুপার ফসফেট, যেটা টিএসপিটা দিবেন হচ্ছে 30 কেজি বিঘাপতি টিএসপি দিবেন 30 কেজি, এমওপি দিবেন 30 কেজি, এমওপি হচ্ছে পটাশ যেটা আর কি, লাল পটাশ যেটা, সেটা দিবেন 30 কেজি, জিপসাম দিবেন বিঘাপতি 10 কেজি, জিপসামটা অবশ্যই 5 কেজি যে প্যাকেটটা পাওয়া যায় সেটা নেবেন, 10 কেজি প্যাকেট নেবেন না, 10 কেজি প্যাকেটটা অরিজিনালি জিপসাম থাকে না, আমরা যেটা দেখছি আর কি, অনেক কোম্পানি বিক্রি করে, তো আমি আপনার সাজেস্ট করবো যে 5 কেজির প্যাকেট নেবেন, অবশ্যই ভালো কোম্পানির নেবেন জিপসামটা। তারপর হচ্ছে ট্রাইকোডার্মাটার সাথে অনেকেই পরিচিত না বা অনেকেই আবার পরিচিত যে ট্রাইকোডার্মাটা চিনে, ট্রাইকোডার্মা কি, ট্রাইকোডার্মা অনেক ভালো একটা প্রোডাক্ট, যেটা ব্যাকটেরিয়া ধ্বংসে অনেক ভালো কাজ করে। তো ট্রাইকোডার্মা দিবেন হচ্ছে বিঘাপতি 1 কেজি, আমি আবার বলতেছি ট্রাইকোডার্মাটা অবশ্যই দিবেন বিঘাপতি 1 কেজি। তারপর আছে ম্যানকোজেপ, ম্যানকোজেপটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায়, অবশ্যই ভালো কোম্পানির ম্যানকোজেপ নেবেন, ম্যানকোজেপ দিবেন হচ্ছে বিঘাপতি 1/2 কেজি, মানে 500 গ্রাম। রাগবি হচ্ছে, এটা হচ্ছে দানাদার কীটনাশক, আর গ্রুপটা হচ্ছে কেডোসাপস, অনেকেই গ্রুপ জিগান তার জন্য গ্রুপটা বলতাম, এর নাম হলো গ্রুপটা হচ্ছে কেডোসাপস, বাংলাদেশে কারো কাছে নাই, শুধুমাত্র সেমকো এটা বিক্রি করে থাকে। রাগবি দিবেন হচ্ছে বিঘাপতি 2 কেজি, রাগবি অনেক ভালো প্রোডাক্ট, এটা প্র্যাকটিক্যালি আমার নিজের দেখা। আর তারপর সলোবর বরণ দিবেন 1 কেজি, সলোবর বরণটা অবশ্যই বোরাক্সের যে বরণটা আছে সেটা দেবেন, ইন্টারন্যাশনালি বোরাক সবচেয়ে ভালো বরণ উৎপাদন করে, তো আমি অবশ্যই সাজেস্ট করবো যে বোরাক্সের যে বরণটা পাওয়া যায়, অন্যান্য কোম্পানি অনেক নামে বিক্রি করে, যেমন অটো সলোবর নামে বিক্রি করে, তবে অটোটাই দেন, সলোবরটা দেন, অনেক ভালো প্রোডাক্ট। দিয়ে হচ্ছে জমিটা শেষ চাষে আর কি, এগুলো দিয়ে জমিটা চাষ করবেন। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে শেষ চাষে কিন্তু এই সারগুলো দিয়ে আপনি জমি চাষ করবেন, শেষ চাষে কেউ কোনোভাবে, অনেকেই আপনাকে বলে দস্তা সার মানে জিঙ্ক, যেটা জিঙ্ক সালফেট দিতে বলে, জিঙ্ক সালফেট দেওয়ার কোনো প্রয়োজন নেই শেষ চাষে।
তো এগুলো দিয়ে হচ্ছে আপনি শেষ চাষ করে রাখবেন এবং শেষ চাষ থেকে 6 থেকে 7 দিন পরে গিয়ে আপনি চারা রোপণ করবেন। এর আগে কোনোভাবে চারা রোপণ করতে যাবেন না। শেষ চাষের 6 থেকে 7 দিন পরে আপনি চারাটা রোপণ করবেন। আর চারার দূরত্ব হবে একটা চারা থেকে আরেকটা চারার দূরত্ব হবে 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার দূরে একটা থেকে একটা চারা রোপণ করবেন এবং চারা রোপণের পরে হালকা পানি সেচ দেবেন। অতিরিক্ত পানি না, হালকা পানি, যেটা হচ্ছে শুধু মাটিটা ভিজাবে, এর চাইতে বেশি কিছু না, এটা মাথায় রাখবেন। এখন তারপরে পরে স্টেজ আসতেছে 5 থেকে 7 দিন বা 10 দিন পরে নতুন যখন কুশি দেখা যাবে গাছে, নতুন পাতা দেখা যাবে, দেখা যাওয়ার পরে একটা পোকার আক্রমণ হবে, সেটা হচ্ছে জাপ পোকা, সাদা মাছি, এগুলোর আক্রমণ হবে। সেই জন্য আপনাকে হচ্ছে জাপ পোকার কীটনাশক যেগুলো আছে আপনি উলালে স্প্রে করতে পারেন বা হচ্ছে একতারা করতে পারেন, তুনরা করতে পারেন, ইমিডাক্লোবিড গ্রুপের কীটনাশক স্প্রে করতে পারেন। আর তার সাথে হচ্ছে শুধু ম্যানকোজেব, কেউ উস্তাদি করে ম্যানকোজেব ম্যাটালক্সিন দিতে যাবেন না, শুধুমাত্র ম্যানকোজেব দিবেন। ম্যাটালক্সিন দিলে আপনার গাছের গ্রোথ থামিয়ে ফেলবে, গাছ গ্রোথ থেমে গেলে লস আপনার। তো অবশ্যই শুধু ম্যানকোজেব আর হচ্ছে জাপ পোকার যে ওষুধগুলো আছে যেগুলো বললাম এগুলো যে কোনো একটা স্প্রে করবেন। গাছ ছোটো অবস্থায় 1 বিঘাতে 16 লিটারে 2 ড্রাম পানি স্প্রে করবেন আর নজলটা টাইট দিয়ে করবেন, যাতে একবার ধোঁয়ার মতো হয়ে যায়, কুয়াশার মতো হয়ে যাতে স্প্রেটা হয়। আর গাছ যখন একটু বড় হবে পরে কিন্তু আপনাকে 3 ড্রাম করতে হবে, এবং গাছ যদি প্রচুর বড় হয়ে যায় মানে অনেক জন ছড়াই দেবে তখন 4-5 ড্রামও পানি লাগবে, কখনও পানি কম স্প্রে করবেন না। আর ওষুধের ডোজ 100% মেনটেন করবেন আর অবশ্যই নজলটা টাইট দিয়ে স্প্রে করবেন, যাতে কুয়াশার মতো হয়, দুয়ার মতো হয়ে যায়, তাতে আপনার রেজাল্টটা ভালো আসবে। আর আমার সাথে যারা কাজ করবেন অবশ্যই আমার কথা শুনতে হবে ভাই, 7-5-14 করলে হবে না, আমি মানবো না, ঠিক আছে? আর এরপরে যে স্টেজটা আছে সেটা হচ্ছে যখন গাছে ফুল আসবে তখন হচ্ছে শুধু ডিএপি সার দেবেন। ডিএপি সারের সাথে হচ্ছে দিতে পারেন হিউমিক অ্যাসিড, অর্গানিক কার্বন আছে, অর্গানিক কার্বন দিতে পারেন, কিছু ম্যাগনেসিয়াম সালফেটও দিতে পারেন। তবে এগুলো দেওয়ার 4-5 দিন পরে 10-12টা দিতে পারেন, এই হচ্ছে বিষয়। তবে আপনারা চাইলে আমি পরবর্তী ফুল আসার পরে যেই সারগুলো দিবেন, যত্নটা নেবেন, সেগুলোর বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, আপনারা চাইলে বানাবো, অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন আপনারা ভিডিওটা চান কিনা। আর যাওয়ার আগে আরেকটা কথা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুবান্ধব শেয়ার করবেন, ফেসবুকে পারেন, যেখানে হোয়াটসঅ্যাপে পারেন অবশ্যই শেয়ার করেন, আমাকে একটু সাপোর্ট করেন, আমি আপনাদের সাপোর্ট করব। আর যতদিন আছি আপনাদের অবশ্যই সাহায্য করে যাব আমি। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের জমির খেয়াল রাখবেন। আর একটা কথা মনে রাখবেন, নিজের ফসল হচ্ছে সন্তানের মতো, আপনার সন্তানকে যেভাবে যত্ন করেন তো অবশ্যই আপনার ফসলকে আপনি সেভাবে যত্ন করতে হবে। একদিন পরপর যে জমিটা দেখবেন জমিটা কী অবস্থা আছে সেটা নিজে লক্ষ্য করবেন, প্রবলেম থাকলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, ফেসবুক গ্রুপে ছবি দিলে পোস্ট করবেন, আমরা অবশ্যই দেখে আপনাকে সমাধান দিব। তো অবশ্যই নিজের খেয়াল রাখবেন, আর করোনা পরিস্থিতি যাচ্ছে, দেশের অবস্থা ভালো না, তো নিজের খেয়াল রাখবেন, আপনার প্রতিবেশী যারা আছে তাদেরও খেয়াল রাখবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।